বিরতির পর স্বাগত। স্বাস্থ্য পরিষেবার উন্নতি সহ স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামোগত কোনো ঘাটতি যেন না থাকে, এর জন্য বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যেই আজ 50 শয্যা বিশিষ্ট চুরানিয়া মহকুমা হাসপাতালের শিলান্যাস এবং ভূমি পূজন করেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তৎসঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দিশায় এই মুহূর্তে রাজ্য সরকার কাজ করছে, আর এই হাসপাতাল জিরানিয়াবাসীকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে এক নতুন দিগন্তের সূচনা করবেন। কি বলছেন মুখ্যমন্ত্রী আজকের এই ভূমি পূজনকে কেন্দ্র করে শোনাব। বিদেশে আছে, আমি কিছুদিন আগে আমি মালদায় গেলাম, সেখান থেকে বন্দে ভারতে আমি হাওড়াতে এসেছি। মনে হচ্ছে কোথায় আমি আছি। এখানে আমাদের ত্রিপুরাতেও এখন যদি ইলেকট্রিফিকেশনের যে সার্ভে প্রায় শেষ হয়ে গেছে, হয়ে গেলে ভারত বন্দে ভারতে যে রেল, সেই রেল দিয়ে আপনারা যখন যাবেন, মানে সর্বত্র আমি দেখি প্রধানমন্ত্রীজি প্রতিটা জায়গায়, মানে প্রধানমন্ত্রী যে মানে এটা মানে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, কোন ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু কথা হবে। আর ডেভেলপমেন্ট করতে গিয়ে কোনো রাজনীতিও করতে হবে, কারণ গ্যাস কানেকশন লাগবে কিসের রাজনীতি, জল লাগবে জলের কানেকশন দিচ্ছে, কারণ বিজলি লাগবে বিজলি দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে, কিসের রাজনীতি? এগুলো তো মৌলিক চাহিদা। তো এই রাজনীতি, এখন রাজনীতির যে পরিভাষা সেটাই এখন প্রধানমন্ত্রী জি পাল্টে দিয়েছে। আমরা এইরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি G20-তে, আমি নিজে ওখানে ইনভাইটেশন পেয়ে আমি সেখানে দেখেছি প্রধানমন্ত্রীজিকে মিস্টার বস কেউ পায়ে ধরে নমস্কার করছে, যা আমাদের কালচারই না। আমরা প্রতি রক্ষার দিক দিয়ে আমরা দেখি প্রধানমন্ত্রী কিভাবে আমাদের দেশকে সিকিউর রেখেছে, সিকিউরিটি একদম এক্সট্রিম। আগে তো মানে BSF জওয়ান আর্মিদের গলা কেটে, আমাদের মুন্ডু কেটে, মানে আমাদের দেশের মধ্যে ফেলে দিত। যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো ডোকালামে, যখন চোখে চোখ মিলে চাইনাকে চোখ রাঙালো, তারপর কিন্তু আর কারো সাহস হয়। কথায় কথায় আমরা দেখতাম সারা ভারতবর্ষের মধ্যে খালি দাঙ্গা দাঙ্গা দাঙ্গা। আর সবচেয়ে বড় যে বিষয় প্রধানমন্ত্রী জি বারবার বলে, মে চৌকিদার। অর্থাৎ কি, কাউকে আমি দুর্নীতি করতেও দেবো না, আমি নিজেও করবো না। একটা চাইওয়ালা, উনি গরিব একটা ফ্যামিলির থেকে এসে চা বিক্রি করত স্টেশনে, সেখান থেকে গরিবদের সম্পর্কে উনি বুঝতে পারেন, ওনাদের যে ব্যথা সেটা বুঝতে পারেন। দেশের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন, তৎসঙ্গে আজ রাজ্যে চিরানীয় মহকুমা হাসপাতালে শিলান্যাস এবং ভূমি পূজন করা হয়, 50 শয্যা বিশিষ্ট সেই হাসপাতালটি তৈরি করা হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।